আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটা ভিডিও পাবলিশ করেছিলাম ফ্রিল্যান্সিং এর ব্যাপার নিয়ে, কিছু কথা বলেছিলাম, একটা কোশ্চেন আমি রেখেছিলাম। এই ভিডিওতে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি ভেরি ইন্টারেস্টিং। আমি গতকাল একটা ভিডিও দেখলাম খালিদ ফারহান ভাইয়ের, যে মোবাইল দিয়ে যে লাখ লাখ টাকা ইনকামের একটা ব্যাপার, এই ধরনের যে কন্টেন্টগুলো থাকে এটা নিয়ে। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলি। এই ভিডিওর পূর্বে আমি একটা ভিডিও তৈরি করেছি পাওয়ারফুল ডিটেলসে, আপনি যারা অডিয়েন্স আছেন আশা করি তারা জানেন। বিভিন্ন ধরনের যে নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে বিভিন্ন এই ধরনের যে অফারগুলো থাকে, যে কাজের ব্যাপারগুলো, এটা টোটালি একটা স্ক্যামের মধ্যে চলতেছে এই বিষয়গুলো নিয়ে। এবং ফ্রিল্যান্সিং মানেই যে সবকিছু সময় যে টাকা পয়সার ব্যাপারগুলো থাকবে না, এখানে অনেক স্ক্যাম আছে, অনেক ঝামেলা আছে, যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। এবং জানতে হবে তাদের, যারা আপনারা বর্তমানে মোবাইলে সার্চ করছেন যে হাউ টু মেক মানি অনলাইন, এবং অনেকেই সার্চ করেন যে হাউ টু মেক মানি উইদাউট এনি এক্সপিরিয়েন্স, এই ব্যাপারগুলো নিয়ে। তো তাদের কাছে এই ধরনের ভিডিওগুলো যায়, বিশেষ করে যারা মোবাইল থেকে ইনকাম করতে চাচ্ছেন বা এই ব্যাপারগুলো থাকে। রাশেদ ভাইকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো। এই যে ব্যাপারটা কি ছিল আসলে, প্রতিদিন যে 400 টাকার আমি কথা বলেছি, এটা কি ফ্রিল্যান্সিং? এর মেন যে কাহিনীগুলো, এটা কিন্তু উনি কমেন্টে সুন্দরভাবে এক্সপ্লেন করেছে, আমি জাস্ট ওইটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। এখানে ভাই বলছে যে ওরা এই রকম বলে, ওরা মানে হচ্ছে আমি ভিডিওটার মাধ্যমে বলেছিলাম যারা এই ধরনের অফার করে বিভিন্ন কাজের, জবের। তো ওরা এই রকম বলে, ইনবক্সে ডাকে, মানে এইভাবে আপনাকে ইনবক্সে নিয়ে যাবে, দেন কাজটাও শেখাই, কাজটাও আপনাকে শেখাবে, তারপর এখানে ফোর্সেস, এটা আমি জানি না আসলে এটা কি, এ অ্যাকাউন্ট করতে বলে। তার মানে হচ্ছে আপনাকে ইনবক্সে নিবে, কাজ শেখাবে, দেন আপনাকে একটা কোনো একটা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, সেখানে ডিপোজিট করতে হয়, দ্যাটস মিন সেখানে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, দেন রেফার করে টিম বানাতে হয়। দেন রেফার করে মানে হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট করেছেন, লাইক MLM যে সিস্টেমটা ছিল, দেন আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির যে বন্ধুরা আছে, বান্ধবী আছে, তাদেরকে আপনি রেফার করবেন, তাদেরকে জোর করে হোক, একটা সিঙ্গারা খাইয়ে হোক, যাই হোক, আপনি তাদেরকে অ্যাকাউন্ট করাবেন। এবং অনেকেই হয়তো আপনার সাথে যারা খুবই খুবই ভালো কানেক্টেড আছে, আপনাকে যারা বিশ্বাস করে, তারা হয়তো অনেক সেই ডিপোজিট করতে পারে। এই রেফার করাকে তারা নেটওয়ার্ক মার্কেটিং বলে। সো আমার ওই ভিডিওতে মোস্টলি হচ্ছে যে বিষয়গুলো দেখিয়েছিলাম, যে কমেন্টগুলো আসছিল টিকটকের মাধ্যমে, নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারটা নিয়ে। সো নেটওয়ার্ক মার্কেটিংটা কি, তো রাশেদ ভাই খুব সুন্দরভাবে এখানে কমেন্ট উনি জানিয়েছেন যে ব্যাপারটা কি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমি আর একটা কমেন্ট আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, বিকজ অব এটা আমাদের খুবই খুবই কমন একটা ব্যাপার। এটা হচ্ছে, সো রায়হান ইলিয়াস ভাই উনি একটা কমেন্ট করেছেন, যে কমেন্টটি হচ্ছে আমাদের এই সেম ভিডিওতে, প্রতিদিন যে 400 টাকা ইনকামের ভিডিওতে উনি কমেন্ট করেছেন, ভাইয়া আমার কাছে কোনো পিসি ল্যাপটপ কোনো কিছু নাই, এখন আমি মোবাইল দিয়ে কিভাবে কাজ করতে পারি, এইরকম কোনো সাইট কি আছে ভাইয়া, কাজ শিখতে চাই, দেন মোবাইল দিয়ে করতে চাই, প্লিজ রিপ্লাই দিন ভাইয়া। মোবাইল দিয়ে যে ফ্রিল্যান্সিং, এই ব্যাপারটা নিয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি, অনেকবার কথা বলেছি, অনেকেই আবার একটু মন খারাপও করেছেন, অনেকেই বলেছেন যে মোবাইল দিয়ে আসলে সম্ভব এই ব্যাপারগুলো নিয়ে। সো যারা এই ধরনের কথা বলে তাদের সাথে মনে হয় সুন্দর একটা ডিবেট করা দরকার। আচ্ছা, এখানে আমার যে ওপিনিয়নটা আমি শেয়ার করি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন। সো আশা করি এই ব্যাপারটা আপনাকে বুঝতে সহযোগিতা করবে। ব্যাপারটা হচ্ছে যে মোবাইল দিয়ে কি সম্ভব, মোবাইলটার প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাকে জানতে হবে। আমি চাইলে আমার কম্পিউটারে আমি কিন্তু ইউটিউব দেখতে পারি, সেম জিনিসটা কিন্তু আপনি দেখতে পারেন, আমরা মোবাইল দিয়ে দেখতে পারি, এবং আমি চাইলে কমিউনিকেশন করতে পারি, জাস্ট সিম্পল ব্যাপারগুলো আপনাকে এখন মোবাইলে ব্যবহার শেখাচ্ছি। এনিওয়ে, আপনি বিভিন্ন টিউটোরিয়ালস দেখতে পারবেন, আপনি ফানি ভিডিও দেখতে পারবেন, মুভি দেখতে পারবেন, স্পোর্টস দেখতে পারবেন, সব কিছু আপনি কমিউনিকেশন করতে পারবেন, এবং বিভিন্ন কোম্পানির যে অ্যাপসগুলো আছে সেইগুলো ব্যবহার করতে পারবেন। তার মানে মোস্টলি যদি আমি ধরি যে মোবাইল আমাদের মেনলি হচ্ছে আমাদের কমিউনিকেশন, আমাদের এন্টারটেইনমেন্ট, এই ব্যাপারগুলো, কমিউনিকেশনের মধ্যে এখানে সব কিছু আছে, ইমেল থেকে শুরু করে আপনার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে এভরিথিং। সো এখন ব্যাপারটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে মোবাইল দিয়ে আপনি কোনো কাজ করবেন, তাহলে কী কাজ করতে পারবেন আপনি? আরও কিছু কাজ আছে যে কাজগুলো আপনি করতে পারবেন, যেমন মোবাইল দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন, মোবাইল দিয়ে আপনি এডিট করতে পারবেন, বাট এটার লেভেলটা কী? মোবাইল দিয়ে যে ভিডিওগুলো এডিট করে, আপনি একটা মানুষের জন্য একটা কাজ করবেন, কোনো বায়ার যদি দেখে যে আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন, তাহলে আপনাকে কাজ দিবে না। এবং আপনি কোনো ক্লায়েন্টকে যদি বলেন যে আমি তোমার ওয়েবসাইট তৈরি করে দিব সম্পূর্ণ মোবাইল দিয়ে, তাহলে কিন্তু সেই ক্লায়েন্ট আপনার কাছ থেকে কাজ নিবে না। এটা সিম্পল হিসাব কিতাব। তার মানে কি হলো? তার মানে হচ্ছে যে মোবাইল অ্যাকচুয়ালি একটা কাজের টুলস, খুবই গুরুত্বপূর্ণ টুলস,
বাট এটার কাজ কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট টুলস হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমার কথা আসলে বুঝতে পারছেন সবাই? এটা সাপোর্ট টুলস হিসেবে ব্যবহৃত হচ্ছে, আপনি ইনফরমেশন নিচ্ছেন, ইনফরমেশন দিচ্ছেন, বিভিন্ন জিনিস দেখছেন, সো আপনি কমিউনিকেশন করছেন, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছে। আপনি ভিডিও করছেন, বেসিক কিছু এডিটিংয়ে কাজ করতে পারতেছেন, তারপর বিভিন্ন ফটো এডিটিংয়ে কাজ করতে পারতেছেন, বিভিন্ন টুলস ব্যবহার করে, অ্যাপ ব্যবহার করে, মানে বেসিক কিছু বিষয়গুলো নিয়ে। আপনাকে আমি যদি তিনটা ক্যাটাগরি ভাগ করি, যে ফ্রিল্যান্সিংয়ের যে ব্যাপারগুলো বা ইনকাম করার জন্য যে লেভেল আপনাকে যেতে হবে, তাহলে আমি বলবো যে এই মোবাইলটা হচ্ছে আমাদের একটা টুলস, যেটা কিনা আমাদেরকে সাপোর্ট দিবে, আমাদের হেল্প করবে। বাট আপনি যদি মনে করেন যে মোবাইল দিয়ে আমি ঘরে বসে কাজ করে আমি 10,000 টাকা 20,000 টাকা ইনকাম করব, এটা আমি বলবো যেটা মানে একটা ড্রিম, ঠিক আছে, একটা ড্রিমের মধ্যে আছেন আপনি, মানে স্বপ্নের মধ্যে আছেন এটা। মানে এটা যদি আমি জেনারেল ওয়েতে বলি, এটা সম্ভব না। এটা আরও সিম্পল উদাহরণ হচ্ছে, বাটন ফোন দিয়ে তো আপনি আর ভিডিও এডিটিং করতে পারবেন না, তাই না? তারপর মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি স্মার্টফোনের যে কাজ, বাটন ফোনের এটা সম্ভবই না। তো সেমভাবে আপনি মোবাইল দিয়ে যে বিষয়গুলো আমাদের বললাম আমি, যে বিষয়গুলো সম্ভব, এটার একটা লিমিটেশন আছে, এটার ব্যবহারের কিছু ব্যাপার আছে। আর যদি আমি ল্যাপটপ কম্পিউটার বলি, ল্যাপটপ কম্পিউটারটা কেন আসছে, এটা আসছে কিন্তু আমাদের কাজের জন্য, এটা বুঝতে হবে আমাদেরকে। কাজ মানে কি? মানে আমাদের যত ধরনের সফটওয়্যার রিলেটেড কাজ আছে, অনলাইন কাজ আছে, এভরিথিং, এমএস অফিস থেকে শুরু করে, কাজ শেখা থেকে শুরু করে, আপনি ডেটা অ্যানালিস্ট থেকে শুরু করে, প্রোগ্রামিং করা, এবং যত ধরনের সফটওয়্যার আছে ইনস্টল করে আপনি কাজ করতে পারবেন, ভেরি সিম্পল। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে এই যে ভিডিওগুলো দেখি আমরা মোবাইল দিয়ে যে ব্যাপারগুলো ইনকাম করেন, এই ব্যাপারগুলো, তাই না? সো এটা নিয়ে খালিদ ফারহান ভাই গতকাল হচ্ছে একটা ভিডিও পাবলিশ করেছেন, ওনার ইউটিউব চ্যানেলে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। এটা কাইন্ড অফ অনেকেই বলছে রোস্টিং, বাট আমি বলবো না এটা রোস্টিং না, এটা আসলে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য খুবই ভালো একটা বিষয়, যে বিষয়গুলো নিয়ে কেউ কথা বলতে চায় না। কথা বললেই বিভিন্ন ধরনের অনেকে কমেন্ট করেন, যারা হচ্ছে এই ব্যাপার নিয়ে খুবই ইন্টারেস্টেড, তাদের কাছে এটা ভালো লাগে না। যেমন এই যে দেখতে পাচ্ছেন 17 ঘন্টা আগে দেখতে পাচ্ছেন, কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করুন, এই ব্যাপারগুলো নিয়ে। সো 28 মিনিট একটা ভিডিও, একটা ইউটিউবারের ইউটিউব চ্যানেলের ভিডিও উনি রিভিউ করেছেন, বেসিক্যালি যে মোবাইল দিয়ে কী দেখা সম্ভব, যেখানে কি না আপনার ডেটাবেজের কথা বলা হচ্ছে, যে ডেটাবেজের কাজ শেখাটা 4টাখানি কথা না, যারা ডেটাবেজ নিয়ে কাজ করে, ঠিক আছে, আমি কিছু কাজ করেছি আমি জানি। সো ডেটাবেজ মানে হচ্ছে আপনার এই মাইএসকিউএল হতে পারে, তারপরে এসকিউএল হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে কাজের জন্য উনি ওইটা মোবাইলে দেখাচ্ছে। আমি দেখে অবাক হলাম, উনি ডেটাবেজের ওইটা নিয়ে একটা কাজ দেখাচ্ছে যে কত ডলার ইনকাম করতে পারবেন। সো আমি জানি না আসলে যে কতজন আছে এই ধরনের কাজ করতে পারবে, আর যারা এই ধরনের কাজ করতে পারবে তারা অলরেডি 1,00,000 টাকার উপরে স্যালারি পাচ্ছে। তো কি দেখাচ্ছে ভাই মোবাইলের ভিতরে, যে মোবাইল দিয়ে কোনো অভিজ্ঞতা ছাড়া ইনকাম করুন? আসলে ব্যাপারটা হচ্ছে যে উনি একটা কন্টেন্ট তৈরি করছে ভিউজের জন্য, দ্যাটস ইট, ওনার ইনকাম দরকার ভিডিওর মাধ্যমে, তাই উনি ওটা তৈরি করছে, এটাই হচ্ছে মেন পারপাস। সো যারা আপনারা মোবাইল দিয়ে ইনকাম করতে চাচ্ছেন, এই 1,00,000 টাকা এই ব্যাপারগুলো যে ভিডিওগুলো আসে, আমি বলবো দয়া করে এই ভিডিওগুলো না দেখে আপনি ভালো কিছু ভিডিও দেখেন, যে বিষয়গুলো আপনি কাজ শিখতে পারবেন। 1,00,000 টাকা ইনকামের পিছনে না ছুটে আপনি হচ্ছে কাজের পিছনে ছুটবেন, আমি একটা জাস্ট আমার ওপিনিয়ন দিচ্ছি। যেমন আমরা ইনকামের ভিডিও অনেক পাই কিন্তু কাজের ভিডিও খুব কম পাই, যেমনটা হচ্ছে যে আপনি ফেসবুকে বিজ্ঞাপন চালাবেন, এটা নিয়ে একটা ভিডিও দেখতে পারেন আপনি, আপনি গুগলে বিজ্ঞাপন চালাবেন, টিকটকে বিজ্ঞাপন চালাবেন, মানে আমি এই ডিজিটাল মার্কেটিংয়ের কথাগুলো বলছি, মানে বি পজিটিভ এবং আপনাকে দেখতে হবে সেই পজিটিভ বিষয়গুলো নিয়ে, তাহলে কিন্তু হবে। ওকে, সো এখানে যে রায়হান ইলিয়াস ভাই আছেন, আমি বলবো যে খালিদ ফারহান ভাইয়ের এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা অনেকটাই ক্লিয়ার হবে ব্যাপারগুলো নিয়ে। সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা, আমাদেরকে যেভাবে দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে বিহাইন্ড দ্য সিন খুবই খুবই কঠিন। সো এই ভিডিওর মাধ্যমে আমি খালিদ ফারহান ভাইকে থ্যাঙ্কস জানাবো যে এই ধরনের উনি কন্টেন্ট পাবলিশ করেছে, এটা কন্টেন্টটা আসা দরকার। কারণটা হচ্ছে আমাদের, আমি যেটা বলেছি আমার স্টুডেন্টদেরকে, আমি বলতাম যে আমাদের অনলাইনে বর্তমানে গার্বেজ তৈরি হচ্ছে। যেমন আমরা রাস্তার পাশে বিভিন্ন ময়লা দেখতে পাই, বাসা থেকে ময়লা নিয়ে যাই, ফেলতেছি, তারপরে চিপসের প্যাকেট ফেলতেছি। সো আমাদের অনলাইনে এই ইউটিউবে অনেক গার্বেজ তৈরি হয়েছে, যেটা আমাদের, জানি না, আমাদের এই জেনারেশনে খুবই খুবই বাজে ইফেক্ট করবে। তো আমি আমার অডিয়েন্সদের বলবো যে এখন থেকে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে যে আপনি কী দেখবেন কী দেখবেন না এই ব্যাপারগুলো নিয়ে, তা না হলে আপনার সামনে শুধু ওই বিষয়গুলো আসতে থাকবে। ওকে, এনিওয়ে, সো অনেক কথা বললাম আপনাদের সাথে,
আর এখানে আরো কিছু কোশ্চেন আছে, লিঙ্কডইন নিয়ে একটা প্রবলেম আছে এটা। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে এর সলিউশন নিয়ে, আচ্ছা লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে এটা নিয়ে অলরেডি কথা বলেছি, ভিডিও আছে, আশা করি দেখে নেবেন এখানে। সো এনিওয়ে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটির মাধ্যমে জাস্ট আপনাদের কিছু বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি। আমি জানি না আসলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কতজন দেখবেন, যারা দেখবেন প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কোনো মতামত এবং যদি কোনো সাজেশন থাকে। সো দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।